আমি যখন কলেজে পড়েছি আমি বঙ্গবন্ধু কলেজের ছাত্রলীগের মহিলা সম্পাদিকা ছিলাম সাবেক। আমি বর্তমানে আসলে রাজনীতির সঙ্গে ইনভলভ আছি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাথে আমি অতপরিতভাবে জড়িত, কিন্তু ওটা আসলে আমি আমার ক্যারিয়ারে আমি রাজনীতিটা এই মুহূর্তে যোগ করতে চাই না। আমি ভালো আছি, অনুভূতি তো খুব ভালো লাগছে। আসলে এমন ছোট ছোট অ্যাওয়ার্ড কিন্তু কাজের প্রতি উৎসাহ আরও বাড়িয়ে দেয়, সো এই অ্যাওয়ার্ডগুলোর প্রয়োজন আছে, কাজ করতে বেশি আগ্রহ চলে আসে অটোমেটিক। আর রিসেন্ট হচ্ছে আমার ফেরারি মুভিটা নিয়ে কথা হচ্ছে, মুভিটা এই ঈদে আসার কথা আছে, ডিরেক্টর এটা হয়তো বা দু একদিনের মধ্যে জানিয়ে দেবে। রহস্য হচ্ছে আজকে তো হচ্ছে পারফরমেন্স আছে, যার কারণে এই লুকটা দেওয়া হয়েছে, এটা পারফরমেন্সের জন্যই করেছি। হ্যাঁ, এখানে অ্যাওয়ার্ড দেওয়ার কথা আছে অ্যান্ড এখানে পারফরমেন্স করার কথা আছে, এর জন্যই আজকে আসা। প্রথম সিনেমা ভাইয়া আমি মানে হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমার অনেক ফ্যামিলি ইস্যু ছিল, যেহেতু আমার ফ্যামিলি কোনো রিলেটেড মিডিয়া পার্সন ছিল না, তো সবাই চেয়েছে, যেহেতু আমি একটা ডিফারেন্ট মাধ্যমে স্টাডি করেছি, আমি একজন লয়ার, আমি রিসেন্ট LLB অনার্স কমপ্লিট করেছি, তো ফ্যামিলি থেকে সবাই চেয়েছে যে আমি ব্যারিস্টারি কমপ্লিট করি, দেন একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলি। বাংলাদেশে আমাদের আসলে তো আমরা মুসলিম রিলিজনে বিলং করি, সো সবাই এখন ওভাবে কিন্তু শিল্পাঙ্গনটাকে ফ্যামিলি থেকে ওভাবে মেনে নিতে পারে না, সো যার কারণে আমি কাজ স্টার্ট করার পরে আমি ওভাবে ফ্যামিলি সাপোর্ট রিলেটিভদের সাপোর্টটা না পাওয়ার জন্য আমার কিন্তু অনেকটাই গ্যাপ হয়ে গেছে। অ্যান্ড ওই টাইমে আমি আমার স্টাডিটা কমপ্লিট করেছি অ্যান্ড আমি এই যেহেতু আমি এই অঙ্গনে ছিলাম না, যার কারণে আমি এই অঙ্গন সম্পর্কে আরও কিছু অভিনয় অ্যান্ড আমি ছোটোবেলা থেকে ডান্স করি অ্যান্ড আমি তো হচ্ছে ছোটোবেলা থেকে একজন অ্যাথলেট ছিলাম, তো পারদর্শী আমি ওই স্পোর্টস ক্রীড়াবিদেই আমি পারদর্শী ছিলাম, অন্য অন্য কিছুতে আমি ওভাবে পারদর্শী ছিলাম না, যার কারণে আমি কিছুটা গ্যাপ আমার নিজের জন্য নিয়েছি, তাতে করে এখন আমি যখন কামব্যাক করেছি আমি কিন্তু কাজ করতে গিয়ে আমি অনেকটা বুঝিয়ে শুনে দেন কিন্তু আমি কাজ করছি। আমি হচ্ছে আমি যখন কলেজে পড়েছি আমি বঙ্গবন্ধু কলেজের ছাত্রলীগের মহিলা সম্পাদিকা ছিলাম সাবেক। আমি বর্তমানে আসলে রাজনীতির সঙ্গে ইনভলভ আছি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাথে আমি অতপরিতভাবে জড়িত, কিন্তু ওটা আসলে আমি আমার ক্যারিয়ারে আমি রাজনীতিটা এই মুহূর্তে যোগ করতে চাই না। আমি রাজনীতি তো জনসেবা আমি অনেকবারই বলেছি, সো আমি আমার মতো করে যতটুকু পারি আমি কিন্তু করছি, এবং যখন হয়তো আমি আসলে রাজনীতিতে মনে করি যে একটু এজ একটু ভারী এজ হলে দেন জিনিসটা না, মানে দর্শক বা জনগণ যে আপনাকে গ্রহণ করবে আপনার একটা এজেরও একটা ব্যাপার আছে, তো আমি মনে করি যে আমি যদি কখনো রাজনীতিতে আসতে চাই আমি আরেকটু পরবর্তীতে, মানে ছাত্র রাজনীতি থেকে ছাত্র রাজনীতি আমি করেছি কিন্তু ওভাবে আমি রাজনীতিতে ইনভলভ হতে পারিনি, তার কারণ আমার ফ্যামিলি ইস্যু, তো আমি ভবিষ্যতে হয়তো আমি রাজনীতিতে আসতে পারি, বাট এখন আমি আমার পুরো ফোকাস আমি আমার মিডিয়াতে দিতে চাই, আমার মিডিয়া অঙ্গনের জন্য আজকে আমি যারা হয়েছি, সো আমি আমার পুরো সম্পূর্ণ কনসেন্ট আমি এখানেই মিডিয়া অঙ্গনেই আমি চলচ্চিত্র জগতে আমি দিতে চাই। ওটা হচ্ছে বর্ষা সুন্দরী অপরূপা ছিল, যেখানে 45,000 মেয়ে অ্যাটেন্ড করেছিল, তার মধ্যে আমি ফার্স্ট রানার আপ হয়েছি, আপনারা দেখেছেন আমি মুকুট নিয়ে বাংলাদেশে ফিরেছি অ্যান্ড আমি কিন্তু এটার জন্য ভাই আমি আপনাদের সবার কাছে আমি এটা সাপোর্ট চাই, তার কারণ হচ্ছে আপনাদের মাধ্যমে কিন্তু আমরা আজকে চলচ্চিত্র জগৎ হোক বা রাজনীতি জগৎ হোক, যে জগতেই থাকুক না কেন সাংবাদিকদের ছাড়া কিন্তু কোনো ব্যক্তি কারো কাছেই পরিচিত হতে পারবে না, তো আপনারা আমার পাশে থাকবেন, যেহেতু এই অ্যাচিভমেন্ট শুধু আমার জন্যই নয়, এই অ্যাচিভমেন্ট কিন্তু আমার দেশের জন্য, কারণ আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে যখন কিছু অ্যাচিভ করা হয় তখন কিন্তু সেটা আর নিজের থাকে না, সেটা কিন্তু পুরো বাংলাদেশের পুরো জাতির জন্য হয়ে যায়, তো আমি সবাইকে অনুরোধ করব আমার এই অ্যাচিভমেন্টের সঙ্গে আপনারা সবাই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ।